নমস্কার বন্ধুরা শুরু থেকে আপনি এমন একটা চ্যানেলে কাজ করতে চাচ্ছেন বা এমন একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন যে চ্যানেলে শুরু থেকে আপনি অল্প সময়ের ভিতর অন করে ইউটিউব থেকে খুব দ্রুত সাকসেস হতে পারবেন এবং যার ফলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন তা আপনি এইরকম একটা টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু এইরকম একটা টপিক আপনি আইডিয়া করতে পারছেন না পারতেছেন না যে টপিক আপনি এরকম খুব দ্রুত সাকসেস হতে পারবেন তাই আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ আজকে আমি আপনার জন্য এমন একটা নিয়ে আইডিয়া নিয়ে হাজির হয়েছি ভাই যে টপিকটি যদি আপনি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনি অল্প সময়ের ভিতরে সাকসেস হতে পারবেন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট বাচ্চাদের ভিডিও আপনি কিন্তু এই টপিকটি ভিডিও তৈরি করতে পারেন কারণ এই টপিকটি বাংলাদেশে বা ভারতে কোনো ইউটিউবারই কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট খুলি নাই যার ফলে আপনি মাস্ট প্রথম অপশন যে এই টপিকসে কাজ করা তো অবশ্যই আপনি যদি এই টপিকসে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে কারণ এই টপিকসে হচ্ছে যে যারা ভিডিও তৈরি করে থাকে সাধারণত তারা জানে যে এই টপিকসের কাজগুলো কত দ্রুত র্যাঙ্ক করে আর এই টপিকসে আপনি তৈরি করবেন কোন বিষয়ের উপর কারণ এই টপিকসে ভিডিওগুলো কারা পছন্দ করে থাকে তাই না এই টপিকসে ভিডিওগুলো সাধারণত শুধু বাচ্চারা পছন্দ করে থাকে কারণ এই সকল ভিডিও গুলো ছোট বাচ্চারা যখন কান্না করে থাকে তখন তাদের পিতা মাতা এই সকল ভিডিও তাদের দেখায় আর তাদের এই সকল ভিডিও দেখার ফলে বাচ্চারা কি কান্না করা বাদ দিয়ে দেয় দেয় বা বন্ধ করে যার ফলে ওই বাচ্চারা কি করে প্রতিনিয়ত ওই ভিডিওটা কিন্তু দেখতে চায় ওই রকম ভিডিও তাই মা বাবারা তার পিতা মাতা কি করে থাকে ওই বাচ্চার পিতা মাতা করে থাকে কি ওই টপিক ভিডিও গুলো যাতে সাবস্ক্রাইব করে রাখে ওই টপিক ভিডিওগুলো গুলো যাতে তার সামনে শো হয় তারা খুঁজে আর না পাওয়া লাগে তাই আপনি যদি ওই টপিক যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি যদি এই যদি যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করবে কারণ একটা সাবস্ক্রাইব আসে এবং আপনার ভিডিও পুরো টাইম করে দেখবেন ওই ভিডিওটা ইউটিউব নতুন নতুন দর্শকের কাছে তুলে ধরবে যখন আপনার ইউটিউব নতুন নতুন দর্শকের এসে তুলে ধরবে তখনই কিন্তু আপনার ভিডিও গুলো আরো বেশি দর্শক আসবে তা এই সকল ভিডিও কিভাবে প্রসেস করবেন এবং অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটা মোটিভেশন অন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখিয়ে দেবো তাই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর শেয়ার বেশি তো করবেন কারণ হচ্ছে যে এই ভিডিও দেখা দেখি এই ভিডিওটা দেখে যাতে আপনার আশপাশে যারা বেকার মেয়েরা আছে বা আপনার বন্ধু বান্ধব যারা আছে যারা অবসর সময়ে যারা একটু অবসর ভাবে কোনো জব পাচ্ছে না তারা যদি এই ভিডিও দেখে যদি ইউটিউবে আইসে কাজ করতে পারে এবং এখান থেকে তারা যদি ইনকাম করতে পারে তাহলে সেটা আপনারও লাভ আছে এবং আপনার বন্ধুরও লাভ আছে তাই অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যদি ভিডিওটা আপনাদের ভালো করে দেখাতে পারে এবং বুঝতে পারে পারি তাহলে অবশ্যই ছোট ভাই চাপে মনে করে একটা লাইক কমেন্ট করে দেবে তাই চলুন এই ভিডিওটা কীভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ আমি আপনাদের লাইভ ভিডিও পেতে হলে আপনাকে সরাসরি চলে যাওয়া লাগবে প্রিন্টারেস্টে আর এই প্রিন্টারেস্ট কীভাবে ডাউনলোড দিতে আমি অনেক ভিডিওতে আপনাদের দেখেছি তার জন্য আমি আর ভিডিওতে দেখাবো না যে প্রিন্টারেস্ট কীভাবে ডাউনলোড দিতে হয় তা আমি সরাসরি প্রিন্টারেস্টে চলে যাচ্ছি প্রিন্টারেস্টে যাওয়ার পরে এ দেখবেন কি ছোটো যে প্রিন্টারে চার্চার পরে আপনার যে এখানে আসবে গিয়ে সার্চ আইকন আপনি সার্চ আইকনে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করার পর আপনার এখানে সার্চ আইকনে ক্লিক করার পর আপনি এখানে লেখবেন কিউট ফানি বেবিজ ভিডিও কিউট ফানি বেবিস ভিডিও লেখার সাথে সাথে এই যে বাচ্চাদের ভিডিওগুলো আপনার শো আছে হ্যাঁ এই যে বাচ্চাদের ভিডিওগুলো শো আছে আপনি করতে পারেন এই যে বাচ্চাদের এই ভিডিওগুলো এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে আপনি নিচে দেখবেন কি এরকম বাচ্চাদের ভিডিও আপনি অপরন্ত আরও পাবেন অপরন্ত ভিডিও পাবেন আর আপনি করতে পারেন এই সকল ভিডিও খুব ইজিলিভাবে আপনি আপনার চ্যানেলে কাজ করে ইউটিউব থেকে অল্প সময়ের ভিতর আপনার চ্যানেল থেকে দ্রুত ইনকাম করতে পারেন কারণ একটা বাচ্চা যখন কান্না করে থাকে তখন কিন্তু মা বাবা তার বাচ্চাদের জন্য এই ভিডিওগুলো তাদের বাচ্চাদের সামনে তুলে ধরে ধরে যার কারণে ওই বাচ্চারা এই ভিডিওগুলো দেখে কান্নাটা বন্ধ করে বন্ধ করে দেয় তা আপনি কী করতে পারেন এই সকল ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন ভাই কোনো অসুবিধা হবে না তা এই সকল ভিডিও কিভাবে কাজ করে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের দেখা দেবো তা সর্বপ্রথম দেখাচ্ছি যে যে এই ভিডিও কিভাবে ডাউনলোড দিতে হয় তার জন্য যে এখানে শেয়ার আইকন আছে স্যার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কি করবেন এই লিঙ্কে ক্লিক করবেন লিঙ্ককে ক্লিক করার পরে আপনি ব্যাকে সারে যাবেন যাওয়ার পরে আপনি কী যাবেন ক্রমো ব্রাউজার বা গুগলে যাবেন তা আপনি কী করুন ক্রোমো ব্রাউজারে আমি গেলাম ক্রমো ব্রাউজারে যাওয়ার পরে নতুন একটা পেজ নেবেন এখানে যাওয়ার পরে আপনি লিখবেন প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট লেখার সাথে সাথে পিন্টারেস্ট লেখার সাথে সাথে আমি এদের প্রিন্টারেস্ট ঢুকে গেলাম প্রিন্টারেস্ট যাওয়ার পরে যে আমার এখানে প্রিন্টারেস্টের লোগোটা একবার ডাইরেক্ট আমার চলে আইছে আমি কী করব এখানে লিঙ্কটা আমি বসায় দেবো প্রিন্টারেস্টের লিঙ্কটা বসায় দেবো যাওয়ার পরে যে ডাউনলোড অপশনে আমি ক্লিক করে দেবো এখন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর নেই সে আমার সেই ভিডিওটা শো হবে তার নিচে আমার ভিডিওটা শো আছে এখন আমি কি খবরে আমি এখন ডাউনলোডে ক্লিক করে দেবো এই ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর আমার যে তিরিয়া আইকন আছে তিরিয় আইকনে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করে দিলে আমার ভিডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তা আপনি কিন্তু এরমভাবে এরমভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও এখান থেকে যখন আপনি এই টপিকে কাজ করতে চাচ্ছেন আপনি এই টপিক ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড দিয়ে ইউটিউব থেকে প্রচুর টাকা কিন্তু প্রত্যেকটা মাসে আপনি ইনকাম করতে পারেন তা অবশ্যই এই ভিডিওগুলো এখানে আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন তা এখন কথা হচ্ছে যে এই ভিডিওগুলো আপনি মনিটাইজেশনের জন্য কিভাবে প্রসেস করবেন তার জন্য আপনাকে কি করব আমি তার জন্য সর্বপ্রথম চলে যাবো আমার ক্যাট কাবে সাধারণত আপনি কি করবেন আপনি যে সপটার দিয়ে এডিটিং করে থাকেন ভাই ওই সপটার দিয়ে এডিটিং করে থাকবেন তা আমি কি করবো আমি সরাসরি চলে গেলাম ক্যাট কাবে যাওয়ার পরে নতুন একটা পেজ আছে নতুন একটা পেজে আমি ক্লিক করলাম নতুন একটা পেজে ক্লিক করার পর আমার চলে গেলো কি আমার ভিতরে নিয়ে গেলো আমার করলো ভিতরে নিয়ে গেল ভিতরে নিয়ে যাওয়ার পরে আমার ভিডিওটা আমি ক্লিক করে দিলাম এখন আমি ভিডিওতে রেকর্ড করার পর যে অ্যাডে আছে অ্যাডে আমি ক্লিক করে দেব এই অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে আমার ভিডিওটা কী হচ্ছে প্রসেসিংই চলে গেছে এখন কি করবেন এই জায়গায় আপনি কি করেন এই বাচ্চার কথাগুলো আপনি কি করে সাউন্ডটা ইউক করে দেবেন সাউন্ডটা ডিপুক করে দিয়ে আপনাদের আশপাশের যে সকল বাচ্চাদের আছে তাদের এই বাচ্চাদের হাসি খাটটা দিয়ে এরকমভাবে এখানে আপনি কি করুন মিউজিক যুক্ত করে দেবেন আগে কি করেন আগে কালারটা চেঞ্জ করব তার জন্য আপনার কী করতে হবে অ্যাডজাস্ট বা অ্যাডজাস্টে যাবেন অ্যাডজাস্টে যাওয়ার পরে আপনি এইগুলো কালার খুব সুন্দর করবেন ঠিক আছে আপনি এগুলো কালারগুলো ঠিকঠাক করে নেবেন কালার একটু কম বেশি করে বাড়াইয়ে কালারগুলো আরও যাতে আকর্ষণ হয় সেরকমভাবে কালারগুলো তৈরি করে নেবেন তো অবশ্যই কালারগুলো দেখতে যাতে আপনার ভিডিওটা আরও দেখতে ভালো লাগে সেরমভাবে কালারটা ডিসাইড করে নেবেন করার পরে যে আমি কালারটা ঠিকঠাক করে নিচ্ছি এখন কী করবেন এখানে আপনার নিজের একটা ফেস দিয়ে দেবেন ভাই এখানে আপনি নিজের একটা ফেজ দিয়ে দেবেন ছোটো একটা আপনার ছোটো একটা ফেজ যা বলতে হচ্ছে আপনার ছোটো একটা ভিডিও যদি আপনি দিয়ে দেন তাহলে পরে আপনার এটা ভালো হবে কারণ আপনি তো বাংলাদেশে বা ভারত এ হয়ে থাকেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে কিন্তু ইউটিউবে আপনার মনিটাইজেশান সহজে দেবে না তো অবশ্যই আপনি যখন মনিটাইজেশান অ্যাপ আবেদন করতে যাবেন তখন আপনার অনেক হিসেব করে আপনার কাজ করতে হবে তার জন্য অবশ্যই এখানে আপনার একটা ছোটো করে একটা যুক্ত করে দেবেন তার জন্যে কী করে এই অভাল এসে যাবেন অবাল এসে অ্যাড অবাল এসে যাবেন যাওয়ার পরে আপনার ভিডিওতে শো হয়েছে আপনি কি করে আপনার যে টপিক যে ভিডিওটা করতে চান ওইটা পিছিয়ে কিছু কথা দিয়ে ভিডিওটা শো করবেন এই যে আমি শো করার পরে আমি কি করলাম এটা ভিডিওটা ইচ্ছে করলে আমি কালার চেঞ্জ করতে পারি বা আমি ভিডিওটা এরকমভাবে রেখে দিতে পারি ভিডিওটা একটু কি করতে পারি একটু বড় করে নিতে পারে আমি ইচ্ছে করলে ইচ্ছে করলে ভিডিওটা আমি একটু বড়ো করে নিয়ে ভিডিওটা আমার যেটুকু প্রয়োজন আমি এটুক রেখে দিতে পারি ঠিক আছে মনে করেন যে আমি একটু উদাহরণস্বরূপ দিয়ে আপনাদের বুঝেছি তার জন্য কিছু মনে করবেন না আমি তার জন্য একটু উদাহরণস্বরূপ দিয়ে বুঝেছি বলে আমি আজকে এরকম দেখাচ্ছি আপনাদের এই যে আমার হয়ে গেছে এখন হচ্ছে যে আমার এই যে সিম্পলভাবে আমি এরকমভাবে আমি প্রসেস করলাম প্রসেস করার পরে যেমন ভিডিওটা ওকে হয়ে গেলো ঠিক আছে তো এখন যে ভিডিওটা আমার ছোটো বাচ্চাদের জন্য হয়ে গেছে উপরে চলতেছে এখন করতে পারে আমি এই ডি আমার এই অ্যাডজাস্ট করে দিয়ে দিবার অ্যাডজাস্ট কীভাবে করবেন মনে করেন যে অ্যাডজাস্ট করতে হলে আপনারা চলে যেতে হবে কিছু জানেন চলে যেতে হবে আপনার এ যে জি রিভিউ জিবিতে এখন রিভিউ জিবিতে যাওয়া ক্যান কান ক্যানমা ক্রোমো কি যাবেন যাওয়ার পর আপনি কী করবেন এডে আপনি একটু ভালো করে ক্লিক করবেন ক্লিক করার পর এডে এডেতে ভালো করে ক্লিক করে শ্যাডো আছে শ্যাডোটা পরিপূর্ণ দিয়ে দেবেন ভাই স্যার দেওয়ার পরে আর এই ডি হচ্ছে আপনি আস্তে আস্তে করে এরম রাখবেন ঠিক আছে মনে করেন তো একটু একটু বেশি না আপনার বেশি বেশি যাবে যদি আপনার হ্যাঁ একটু বেশি যাবে না বেশি যাবে না আচ্ছা এখন দেখেন তো ভিডিওটা আপনার বেশি লাগতেছে না বেশি লাগবো না আপনার ভিডিওটা একদম ব্যাকগ্রাউন্ড ডিভিউ করবো না সেরকমভাবে আমরা তো তৈরি করা দেখছেন ব্যাকগ্রাউন্ডে ডিভিউ করি নাই কিন্তু সেরকমভাবে ভিডিওটা তৈরি করা হ্যাঁ সেরমভাবে তৈরি কর দেখছেন আচ্ছা এরমভাবে আপনি তৈরি করতে পারেন কারণ আপনারা একদম ব্যাকগ্রাউন্ড রিবুকটা করে দিতে পারতেন কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিবুকটা না করে আমি এডে জাস্ট করে দিছি করার পরে আপনি কি করবেন এখানে আপনার একটা ভয়েস সাউন্ড যুক্ত করে দেবেন আপনি যে কথাটা বলবেন ঠিক আছে এখানে আপনার কিছু কথা যুক্ত করবেন যে কথার আপনি যখন পেস্টা যুক্ত করবেন তখন এখানে আমরা কি কথাটা যুক্ত করে দেবেন তাহলে আপনার জন্য একটু ভালো হয় তার জন্য তারপরে আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর ভাই পরবর্তী যে কাজটা আপনি করবেন যে আপনি যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করবেন তখন আপনি কী করে ফ্রি মিউজিক কিন্তু আপনার জয়েন করতে হবে কারণ একটু মিউজিক জয়েন করলে ভিডিওটা আরও ভালো লাগে দেখতেটা ভালো লাগে দর্শক কিন্তু আরও ভালোভাবে দেখে এবং ছোটো বাচ্চারা আরও আকর্ষণীয় হয় তার জন্য আপনার কী করতে হবে তার জন্য আপনার সরাসরি চলে যাওয়া লাগবে ইউটিউবে আমি কী করলাম সরাসরি ইউটিউবে চলে গেলাম আমি সরাসরি ইউটিউবে আসার পরে এখানে যে প্লাস আছে প্লাস আইকনে ক্লিক করে আইকনে ক্লিক করে দেওয়ার পরে ভাই আমি যে বিরোধে শো করেছি সেই ভিডিওতে এখানে শো করাবো এই ভিডিওটা আমি এখানেও পাইছি তাই আমি ভিডিওটা এখানে শো করার দাফে এখানে ডানে ক্লিক করে দেব ভিডিওটা এখানে ডানে ক্লিক করে দেওয়ার ভাই এখানে টিক মার্ক আছে টিক মার্কে আপনি ক্লিক করে দেবেন হ্যাঁ টিমার্কে আপনি ক্লিক করে দেবেন এখন হচ্ছে যে আপনি এখানে সাউন্ড যুক্ত করবেন তার জন্য আপনি কি ওইখানে সাউন্ডে যে ভাবে সাউন্ডটা যুক্ত করবেন ঠিক আছে যেমন আপনার দেখ হচ্ছে একটা সাউন্ড এ দেখেন মন দিয়ে করে মন দিয়ে সহকারে শুনে সাউন্ডটা হুম আপনি যে কথা বলছেন সে কথা এরকম সাউন্ড বাড়া দেবেন আর আপনি যে মিউজিকটা যুক্ত করছেন এরকম ভাবে রাখছেন হ্যাঁ এরকম টিক মার্ক দিয়ে দেবেন দেওয়ার পর আপনি কি করবেন এখানে নেক্সট আপনি ক্লিক করে দেবেন ব্যাস আপনার ভিডিও এসে প্রসেস হয়ে গেছে এখন আপনি কি করতে পারেন ভিডিওটা পাবলিশ করার আগে আনলিস্ট করে রাখবেন যাতে আপনার কোনো প্রবলেম না হয় এবং আপনি এখানে কিছু টাইটেল ব্যবহার করেন যে টাইটেলে পরে আপনার চ্যানেলের কিওয়ার্ড দিয়ে একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং হ্যাশট্যাগুলো দারুণ হ্যাশট্যাগুলো হয় এবং আপনার ভাইরাল হ্যাশট্যাগগুলো হয়ে থাকে তারপরে আপনি কি করবেন এ আপলোড শর্ট যে ক্লিক করে দেবে ভিডিওটা আপলোড করে দেবেন যদি আপনাকে ভালো করে দেখাতে পারে এবং এই সকল ভিডিও কীভাবে তৈরি করতে হয় তাহলে অবশ্যই ছোটো ভাইছে এবং করে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে